সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য শার্ট কলার দিয়ে ফরক তৈরি করা। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমি শোয়া এক গজ কাপড় নিয়েছি, আড়াই হাত বহরের পানা। তো কাপড়টিকে আমি দুই ভাঁজে ভাঁজ করলাম, এখন চার ভাঁজে ভাঁজ করে দিব। আর বন্ধ পাশ আর হচ্ছে খোলা পাশ দুটোটাই কিন্তু আমার দিকে রাখলাম। এরপর হচ্ছে এই যে বন্ধ পাশটা থেকে মেন মাপটি হবে, আর খোলা জি পাশটুকু আছে ভারতী নিয়েছি, সেটা হচ্ছে গুতামের প্লেটের জন্য, এই জন্য মার করে দিয়েছি। এখন নিব হাফ বডি লম্বা 11 ইঞ্চি। এই 11 ইঞ্চি নেওয়ার পর হচ্ছে এখানে পুট নিব 5.5 ইঞ্চি, যেহেতু শার্ট কলার হবে এই জন্য, যে কোনো কলারের জন্য কিন্তু কাঁধ ভারিয়ে নিতে হয়, এই জন্য 5.5 ইঞ্চি নিয়েছি। বাচ্চাদের এর বেশি আর নিতে হবে না, বড়দের আরও বেশি নিতে হয়। তারপর 5.5 আরমোল নিয়ে এখানে এই যে আমি মার করে নিয়েছি, সেখান থেকে কিন্তু বডির মাপটি ধরতে হবে, কারণ এখানে হচ্ছে বন্ধ পাশটা, এখান থেকে এই মাপটি নিতে হবে। তো যার যেরকম আসে সেই আন্দাজে নেবেন। আমি এখানে নিয়েছি 7 ইঞ্চি, আপনারা আপনাদের বাচ্চার মাপ অনুসারে নেবেন। তো এখানে নিব হচ্ছে 6 ইঞ্চি কোমর, তারপর হচ্ছে 1 ইঞ্চি উপরে একটি মার করে নিলাম, এরপর হচ্ছে এভাবে ডাউন করে মার করে নিয়েছি। এখন হচ্ছে গলার যে চওড়াটা সেটা নিব 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি নিব না, যেহেতু কলার দিব এই জন্য নিয়েছি 2 ইঞ্চি নিয়ে এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি। আমার মাপ নেওয়া শেষ হাফ বডির। আশা করছি আপনারা হাফ বডির মাপটি কীভাবে নিতে হয় সেটা বুঝতে পারছেন। যদি এই মাপ অনুসারে আপনারা বানান তাহলে এই মাপ অনুসারেই হবে, আর যদি এর সাইতে বড় বানাতে চান তাহলে আর একটু বাড়িয়ে নেবেন তাহলেই হবে, আর কম নিতে চাইলে আর একটু কম করে নেবেন, এই আর কি। মাপের হিসাবটা আশা করছি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে এখানে গুতামের যে প্লেট হবে সেখানেও টিক চিহ্ন দিয়েছি, গলার এখানেও দিয়েছি, সাইডে যে সেলাই হবে সেখানেও দিয়ে দিয়েছি, আর এই যে এতটুকু কিন্তু বাড়তি যে হবে প্লেটটা সেটা আর কি ভাঁজ করে আপনাদের বোঝালাম, যে আপনারা হয়তো বা নাও বুঝতে পারেন। এই জন্য দেখুন এটা হচ্ছে পিছনের পাট হয়েছে, যেটা বন্ধ পাশ সেটা, আর খোলা যে পাটটা সেটা সামনে হবে। এরপর কাপড়টাকে কেটে সমান করে নিব, নিয়ে হচ্ছে নিচের যে স্কার্ট পাটটা সেটা বের করে নিব। প্রথমে কিন্তু আমি হাফ বডি বের করে নিয়েছি, তারপর হচ্ছে এভাবে রুমাল ভাঁজে ভাঁজ করে দিলাম, চার ভাঁজ আছে এখানে, ঠিক আছে। এখন হচ্ছে যে হাফ বডি কেটে নিয়েছি সেটা এখানে রেখে তারপর হচ্ছে কোমরের মাপটি বের করে নিব। স্কার্ফ পাটের যে কোমরের পাট সেই কোমরের মাপ আর কি, সেটা এখান থেকে এইভাবে বের করে নিতে পারেন বা মেপেও বের করে নেওয়া যায়। আমি কিন্তু ওই যে প্লেটের টুকু ভাঁজ রেখে এরপর হচ্ছে মেন যে বন্ধ পাশটা সেখান থেকে মাপটি নিয়েছি, হয়তো বা আপনারা বুঝতে পারেন যে এটা বেশি ছিল, বেশি না, প্লেটের জন্য ভাঁজ করলে কিন্তু সেটা কম হয়ে যাবে। আবারও দেখালাম, এই যে আমি এখন কম করে ধরে দেখালাম, মানে প্লেটের কাপড়টা তো বাড়তি আসছে, সেটা বুঝে শুনে আপনারা নিবেন। আর চাইলে আপনারা মাপটি মেপেও নিতে পারেন, যে কোমর যতটুকু নিয়েছি যেমন 6 সেরকম নেবেন আপনারা। তারপর হচ্ছে ঝুলের মাপটি একদম উপর থেকে এভাবে বের করে নেবেন, যে যেরকম ঝুল দিতে চান, যার যেরকম আসে সেই আন্দাজে। তো দেখুন এখন হচ্ছে আমি রাউন্ডটিকে কেটে নিয়েছি, এই তো আমার কিন্তু ফরকটা কাটিং করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি হাতা কেটে নিব, আর এই যে দেখুন এই যে এই কাপড়টি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি, নিয়ে হচ্ছে এই যে এখান থেকে 11 ইঞ্চিতে মার করে নিয়েছি, লম্বা 11 ইঞ্চি নিয়ে একটি মার করে নিয়ে তারপর হচ্ছে 8 ইঞ্চি নিচে একটি মার করে নিয়েছি। এখন হচ্ছে চওড়া নিব 6 ইঞ্চি আরমোলের, তারপর হচ্ছে নিব হাতের মুখের মাপ 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি আর কি মিলিয়ে নিলাম আরমোলের এখান থেকে, আর উপরে যে নিয়েছি 11 ইঞ্চি সেখানে আরও 2.5 ইঞ্চি নিয়ে এভাবে সোজা করে রাউন্ড দিয়ে দিলাম, মানে রাউন্ডটি কিন্তু এরকমই আসবে। এই হাতা কাটার সময় এরকমভাবেই কাটতে হয়, আমার কাছে যেহেতু কাপড় কম এই জন্য নয়, তার একটু বাড়িয়ে নিলেও কিন্তু কোনো সমস্যা নয়, এই কুচিটা দিলে তখন কিন্তু লম্বাটি কমে আসবে। আপনারা হয়তো বা বুঝতে পারেন যে এতটা লং হয়ে যাবে, কুচি দিলে কিন্তু তখন এই লংটা দেখা যাবে না, হাতাটা তখন আর কি শর্ট হয়ে যাবে। তারপর হচ্ছে সেলাই করব। তো এখানে প্রথমে আমি আপনাদের হাফ বডি সেলাই করে দেখাবো, আর কলারটি কীভাবে বানাতে হয় সেটা। তো এখানে যে গলার জন্য চিহ্ন দিয়েছিলাম
সেইখান থেকে নামতি 3 ইঞ্চি নিয়ে গোল করে কেটে নিয়েছি এই যে এখানে গোল করে নামতি 3 ইঞ্চি নিয়ে গলা কেটে নিয়েছি আর এটা করতে হবে শুধু সামনের পাটে এই গলা কাটতে হবে পিছনের পাটে কিন্তু কোনো গলা টলা কাটতে হবে না এখন হচ্ছে আমি এই যে প্যালেটের জন্য যে বাড়তি কাপড়টা নিয়েছিলাম সেটাকে এভাবে ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিলাম सेम भावे ए पाशे सेलाईटीओ दिए दीते होबे एकटी करे एखाने आमी सेलाई दिए दिएछि एखन ए जे एटा किन्तु सामने पाट रेडी होये गेलो एकटार उपर एकटा एरकम आर कि बसानो थाकबे एभावे धरे आबार देखते होबे ठीक आछे किना तो आमी एकटु ठीक करे निलाम तारपर होच्छे एखाने शोल्डार जयेन करे निब तो पिछनेर जे पार्ट सेटा निलाम आर एभावे कापड़टिके एटार उपरे एभावे रेखे दिते होबे देखुन ए जे एभावे बसिए दिएछि एखन होच्छे शोल्डारे सेलाईटी दिए दिब जेहेतु एटा प्रिंटेर कापड़ होयतोबा भालोमतो आपनारा बुझते पारेन ना देखा जाच्छे ना होयतोबा एकटु खेयाल करे देखले आपनारा ठिकई बुझबेन आर जारा भिडियोटा अलरेडी क्लिक करे फेलेछेन प्लिज आपनारा धैर्य सहकारे देखबेन ताहलेई आपनारा बुझते पारबेन एइभावे तो आमि सेलाई करे निएछि एखन होच्छे एखान थेके आमि कलारेर जे मापटी সেটি বের করে নিব এইভাবে এখান থেকে ধরবো এইভাবে ঘুরিয়ে ফিতাটাকে মাপটি বের করে নিব তো এখানে কিন্তু 6 ইঞ্চি আসছে তো আর কি 6 6 12 হবে কলারটি আবার আপনাদের মাপটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই তো 12 ইঞ্চি নিতে হবে আমি সেই অনুসারে এই বক্রমটি কেটে নিব মানে পেস্টিনটি নিব তবে 2 ইঞ্চি এখানে বাড়িয়ে বা 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি নিয়েছি 7.5 ইঞ্চি 14 ইঞ্চি আছে লম্বা এরপর হচ্ছে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নেওয়ার পর একটু পিন দিয়ে আটকে নিয়েছি যাতে এটা নড়ে না যায় আর এটা কিন্তু আমি পেস্টিন নিয়েছি যেটাকে আর কি আয়রন করা যায় সেটা আয়রন করে এটা লাগানো যায় এখন হচ্ছে 6 ইঞ্চিতে একটি মার করে দিব এটা হচ্ছে কলারের জি লম্বাটা সেটা আর এখানে যে যতটুকু আছে পুরোটুকুই নিয়ে নিলাম 7 ইঞ্চি নিয়ে আর এখানে 6 ইঞ্চি নিয়ে এইভাবে করে একটু কোণা করে কেটে নিব কলারের রাউন্ডটি দিয়ে দিলাম ঠিক আছে এতটুকু নিলেই হবে এর বেশি আর নিতে হবে না আর যদি চান এর চাইতে কম দিবেন তাহলে চওড়াটা আর একটু কমিয়ে নিতে পারেন এতটুকুই ভালো বেশি তো এই জন্য আমি এইভাবে করে একটি কাপড়ের সাথে আয়রন করে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে একটি সেলাই দিয়ে দিব আর এটা কিন্তু আয়রন করলে লেগে যায় দেখতেই পাচ্ছেন আয়রন করে এটাকে কাপড়ের সাথে আটকে নিয়েছি একটি সেলাই দিলাম এক সাইডে তারপর হচ্ছে মানে যেই পাশটা এই নিচের সাইডটাতে সেলাইটি দিতে হয় এখন কাপড়টিকে কেটে তারপর হচ্ছে আমি সমান করে নিব এখন হচ্ছে আমি এইখান থেকে দুই পাশের আর কি শুধু নিচের সাইডটা রেখে দুই সাইড আর হচ্ছে উপরের সাইড তিন অংশে সেলাইটি দিয়ে দিব এই তো আমি সেলাইটি দিয়ে দিচ্ছি এই তো এইখান থেকে এই যে এভাবে করে সেলাইটি দিয়ে দিব এখন কেটে নিব তো এভাবে কিন্তু আমি ফিনিশিং দিয়ে কেটে নিয়েছি এখানে চাইলে ছোট ছোট কাট বসাতে পারেন আমি আর বসালাম না যেহেতু আর কি ফিনিশিং দিয়ে কেটেছি এই জন্য তারপর হচ্ছে উল্টিয়ে নিলাম এভাবেই কিন্তু আমি উল্টিয়ে নিয়েছি কেচির মাথা দিয়ে কোণাটি আপনারা উঠিয়ে নিতে পারেন বা ছোট কিছুর সাহায্যে এই কোণাগুলো যদি না ওঠে তাহলে উঠিয়ে নিতে পারেন তাহলে বেশি সুন্দর হবে তারপর হচ্ছে এভাবে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে ঘুরিয়ে আর যে নিচের যে অংশটা আছে একটু বাড়তি কাপড় আছে সেটা কিন্তু সেলাই করে আটকাতে হবে তো দেখুন সমান মাঝখানে যে বাড়তি কাপড় আছে সেখানে আমি একটি টিক বসিয়ে দিয়েছি এই যে আর এই বাড়তি কাপড়ের উপর সেলাইটি দিয়ে এটাকে আটকাতে হবে তো এখন হচ্ছে আমি এই এখান থেকে এভাবে শুরু করব এভাবে এই বাড়তি কাপড়ের উপর সেলাইটি দিব দিয়ে হচ্ছে কলারটিকে আটকে নিতে হবে এটা কাপড়টা আমি উল্টা নিয়েছি মানে বডির কাপড়টা উল্টা নিয়েছি
তো কলা লাগানো কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে উপর দিয়ে এই যেভাবে কাঁচাটা ভিতরে দিয়ে তারপর হচ্ছে চাপ সেলাইটি দিয়ে দিতে হবে। যারা ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, অবশ্যই আপনারা এভাবে শার্ট কলার দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। অনেক আপুরাই কিন্তু সেলাই কাজ নতুন, তারা কিন্তু শার্ট কলার দিয়ে জামা তৈরি করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো দেখুন এখন হচ্ছে সাইডের যে সেলাই সেটি দিয়ে দিব, আর এটা কিন্তু এরকম মাঝখানে ভাঁজ হবে, ভাঁজ দিয়ে তারপর হচ্ছে এটাকে এভাবে ভাঙতে হবে আর কি, সেটা এই যে এরকম হবে কলারটা। তো যাই হোক সাইডের সেলাইগুলো এখন আমি দিয়ে নিচ্ছি, দুনো পাশের সাইড সেলাইটি দিয়ে তারপর হচ্ছে হাতা লাগিয়ে নিব। আর এখানে হচ্ছে যে গুতামের জন্য যে প্লেট রেখেছি বা ফাড়া সেখানে একটু আটকে নিয়েছি, আর এইভাবে একটু পিন আপ করে আপনাদের দেখাচ্ছি যে এরকম হবে কলারটা আর কি। চাইলে কিন্তু এখানে সেলাই দিয়ে আটকে নিতে পারেন, এভাবে পিন আপ দিয়েও আটকে নিতে পারেন। তো আশা করছি আপনারা এই কলারটি বুঝতে পারছেন। এখন হাতা যে সেলাই করতেছি একবার ভাঁজ দিয়ে আর একবার ভাঁজ দিয়ে হাতার মুখ সেলাই করে নিতে হবে। এরপর হচ্ছে যে রাউন্ড তে চিহ্ন দিয়েছি সেখান থেকে গুচিটি দিব, দেখতে থাকুন। এই তো এখন হচ্ছে যে এখান থেকে আমি কুচি দেওয়া শুরু করব। বাচ্চাদের এরকম হাতা তৈরি করে দিলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে বাচ্চাদের পরালে, তো আপনারা চেষ্টা করবেন এরকম সুন্দর একটু স্টাইলিশ হাতা তৈরি করে দেওয়ার জন্য। আর কলারের সাথে কিন্তু এই হাতাটা অনেক যায় মেয়েদের জন্য। তো সেমভাবে আমি দোনোটা হাতা সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার হাতা রেডি। এখন হচ্ছে আমি এই এভাবে করে রাখবো ভিতরের সাইডে দিয়ে, এরপর গোল করে কিন্তু সেলাইটি দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু হাতা লাগানো হয়ে যাবে। দেখুন হাতাটাকে আমি ভাঁজ পিটে এভাবে রেখে হাতার মোহরা আর হচ্ছে বডির যে মোহরা দুটা একসাথে রেখে গোল করে লাগিয়ে নিলাম। এই তো হাতা লাগানো হয়ে গেছে, সেমভাবে দুটোটা হাতাই আমি লাগিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই ফ্রকটির আর কি হাফ বডি সেলানোটা, কলার লাগানো হাতা এখানে একটু কষ্ট, এই নিচের পাটটাতে কিন্তু তেমন একটা কষ্ট না। এখানে হচ্ছে দুই সাইড শুধু সেলাই দিবেন এই যে এভাবে করে, আর কোমরের সাথে অবশ্যই মাপটি দিয়ে দিবেন, বেশি কম হলে আপনারা সেলাই দিয়ে সেটাকে খাপিয়ে নেবেন তারপর বা কমিয়ে নেবেন এরকম আর কি। তারপর হচ্ছে এইভাবে বাস পিটটা ঢুকিয়ে দিলাম, দেখুন এই যে বাস পিটের সাথে বাস পিট রেখে আর নিচের স্কার্ট পাটটা কিন্তু উল্টা পাশে আসছে। তারপর হচ্ছে এইভাবে গোল করে যেভাবে হাতাটা সেলাই করলাম সেইভাবেই কিন্তু এই কোমরটি সেলাই করতেছি, এইভাবে কিন্তু কোমরটি জয়েন হয়ে গেল। আর অবশ্যই আমি এখানে দুটি সেলাই দিব, কোমরে এখানে দুটি সেলাই দিতে হবে, না তো সেলাই সরে যেতে পারে, তো কিছু কিছু জায়গায় দুটি সেলাই দিতে হয়। এখন তো আমার হয়ে গেল কোমর লাগানো, সেমভাবে কিন্তু আমি হাতাটিও লাগিয়ে নিয়েছি। এখন নিচে একটি চিকন সেলাই দিয়ে দিব এভাবে কাপড়টিকে ভাঁজ করে, ঠিক আছে? তাহলে কিন্তু আমার এটা রেডি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই ফ্রকটি কীভাবে সেলাই করতে হয়, বা এই অনেকেই কলার লাগানো বা শার্ট কলার কীভাবে বানাতে হয় এই জন্য আর কি সংঘর্ষ বোধ করেন। তো আপনারা যদি চান মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এই ফুল ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারাও এরকম সুন্দর একটি কলারওয়ালা বাচ্চাদের ড্রেস তৈরি করে নিতে পারবেন। এখন হচ্ছে আমি এখানে সেলাই দিয়ে আটকে নিয়েছিলাম, সেটাকে খুলে ফেললাম, খুলে ফেলে এখানে কেটে নিয়েছি, তিনটা গুতাম দিব। আর আমি এখানে পানি কালার গুতাম লাগাবো, আপনারা চাইলে হুকও দিতে পারেন বা টেপ গুতামও লাগানো যায়। আমি এখানে এরকম ঘাট করে নিচ্ছি, যে ঘাট তিনটা কেটে নিয়েছি যেভাবে আর কি ষাঁড়ের আর কি ঘাই হয় গুতাম হয় সেমভাবে আমি এরকম করে নিয়েছি। এখন তো গায়ের ঘাটগুলো সেলাই করে নিয়েছি, গুতাম এখন বসিয়ে দিচ্ছি সেই বরাবর চিহ্ন দিয়ে, তারপর কিন্তু গুতামগুলো লাগাতে হবে। তো দেখুন এই তো আমার গুতাম লাগানো হয়ে গেছে, এখন আরও একটি লাগিয়ে নিচ্ছি। এভাবে করে তিনটি মোট কথা গুতাম সেলাই করে নিতে হবে, গায়ে তিনটি গুতাম তিনটি, তারপর হচ্ছে এই যেভাবে করে আর কি লাগিয়ে নিলাম। তো আশা করছি আপনারা গুতাম লাগানো বুঝতে পারছেন, আর চাইলে আপনারা টিপ গুতামও লাগাতে পারেন। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।